আমরা রাশিয়া ইউক্রেনের যুদ্ধ দেখেছি, দেখেছি ভয়ানক পরিস্থিতি, আর দেখেছি আমেরিকা সহ পশ্চিমী দেশগুলির একতা। এখন আবার চীন উঠে পড়ে লেগেছে তাইওয়ানের উপর, আর এদিকে ইসরায়েলও কম না। এই সমস্ত কিছু এক জায়গায় আনলে যদি পরিস্থিতি এইরকম চলতে থাকে তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ বা ওয়ার্ল্ড ওয়ার থ্রি হওয়ার সম্ভাবনা তীব্র হয়ে ওঠে। আজকে তিনটি বিষয় নিয়ে কথা বলবো যুক্তির সাথে। প্রথম পয়েন্টে আমরা আলোচনা করব তৃতীয় বিশ্বযুদ্ধ হবে কি, দ্বিতীয় পয়েন্টে বলবো হলে কাদের মধ্যে হবে, এবং সবশেষে বলবো শেষ পরিস্থিতি কি হতে পারে। নমস্কার, আমি অমিত বাবু, আপনারা দেখছেন বং থার্ড আই। দ্বিতীয় বিশ্বযুদ্ধ কি ভয়ানক ছিল সেটা আমরা পড়েছি এবং শুনে বুঝেছি, কিন্তু কখনো চোখে দেখিনি। রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধ কেউ থামাতে পারেনি, আর কেন জানি না এই যুদ্ধের পিছনে আমেরিকার ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যায়। আজ আমেরিকার পর যদি কেউ শক্তিশালী হয় সেটা হলো চীন। আমেরিকার রাজদূত কিছুদিন আগে তাইওয়ানে যাওয়ার পর থেকে চীন যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে। শুধু তাইওয়ানের সাথে না, চীনের লিস্টে জাপানও আছে। কিন্তু আপনি ভাবতে পারেন, জাপানের সাথে যুদ্ধ করলে চীন, তাহলে আমেরিকার সাথেও যুদ্ধ করতে হবে চীনকে। হয়তো তাই হবে, আবার তেমনটা নাও হতে পারে। আমেরিকা প্রচণ্ড বুদ্ধির সাথে চীন আর রাশিয়াকে তার রাস্তা থেকে সরাতে চায়, কারণ এই দুটো দেশই আমেরিকার প্রধান শত্রু। আমরা দেখেছি কিভাবে রাশিয়ার ইকোনমি আমেরিকা শেষ করে দিয়েছে। আমেরিকা যুদ্ধ লড়েনি ইউক্রেনের হয়ে, ইউক্রেন আমেরিকার বর্ষায় যুদ্ধ করে আজ নিজেই শেষ হয়ে গেল, আর এতে আমেরিকার যায় আসে না, কারণ আমেরিকার প্রধান উদ্দেশ্য পূরণ হয়েছে এই যুদ্ধের মাধ্যমে রাশিয়ার ইকোনমি ধ্বংস করে। এখানে আমাদের বুঝতে হবে, আমেরিকা গোলা বারুদ বা বন্দুক দিয়ে যুদ্ধ করছে না, সে ইকোনমির দিক থেকে যুদ্ধ করছে বুদ্ধির সাথে। আজকে চীন আর তাইওয়ানের মধ্যে যে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে সেটাতেও কোথাও না কোথাও আমেরিকার হাত আছে। আমেরিকা চাইছে চীনও যুদ্ধে নামুক, কারণ চীন যদি যুদ্ধে না নামে তাহলে কিছু বছরের মধ্যে চীন আমেরিকার ইকোনমিকে ছাড়িয়ে সব থেকে শক্তিশালী দেশ হয়ে দাঁড়াবে। আর চীন যদি যুদ্ধ করে তাইওয়ানের সাথে তাহলে চীন আবার অনেকটা পিছিয়ে যাবে, কারণ যে কোনো দেশ যুদ্ধ করলে তার প্রভাব সরাসরি তাদের দেশের ইকোনমিতে পড়ে। শেয়ার মার্কেট পড়ে যায়, বাণিজ্য বন্ধ হয়, মুদ্রাস্ফীতি হয়, মূল্যবৃদ্ধি হয়ে যায় সব কিছুর, মানুষের মধ্যে বিরোধ তৈরি হয়, যেমনটা রাশিয়াতে হয়েছিল। কিন্তু এখানে একটা প্রশ্ন থেকে যায়, যদি যুদ্ধ বাধে তাহলে আমেরিকা রাশিয়ার উপর যে নিষেধাজ্ঞা চাপিয়েছিল সেই নিষেধাজ্ঞা কি চীনের উপরও চাপাতে পারবে? এই প্রশ্নের কারণ হলো, আমেরিকা যদি নিষেধাজ্ঞা চাপায় চীনের উপর তাহলে আমেরিকারও অনেক ক্ষতি হবে, কারণ আমেরিকার বড় বড় কোম্পানিগুলির বেশিরভাগ জিনিস চীনেই তৈরি হয়। তাই আমেরিকা চাইবে না নিজের দেশের ক্ষতি হোক, তবুও লোক দেখানোর জন্য আমেরিকা হয়তো চীনের উপর কিছু নিষেধাজ্ঞা চাপাতে পারে, কিন্তু সেটা সময় বলবে। আর চীন যদি তাইওয়ানের সাথে জাপানকেও আক্রমণ করে দেয় তাহলে আমেরিকাকে হয়তো সামনে আসতেই হবে, আর হয়তো তখনই আমেরিকা চীন সামনাসামনি লড়াইয়ের ময়দানে এসে দাঁড়াবে। আর এইদিকে ইসরায়েল এবং প্যালেস্তাইনের মধ্যেও যুদ্ধের পরিস্থিতি তৈরি হতে চলেছে, তাহলে দেখার বিষয় যদি চীন যুদ্ধ শুরু করে দেয় আর এইদিকে ইসরায়েল যুদ্ধ শুরু করে প্যালেস্তাইনের সাথে, তাহলে আমেরিকা কোন দিক সামলাবে। পরিস্থিতি যদি এইভাবে চলতে থাকে তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ বা ওয়ার্ল্ড ওয়ার থ্রি হয়ে যেতেও পারে, যেটা শুধু আমি না কোনো মানুষই চায় না। তবুও ধরে নিলাম যুদ্ধ শুরু হয়ে গেছে, তাহলে বলে রাখি আমেরিকার বিরুদ্ধে যদি কেউ লড়ে একসাথে তাহলে সবার আগে রাশিয়া আর চীনকেই দেখা যাবে। এছাড়া ছোট ছোট অনেক দেশ আছে যারা আমেরিকার বিরুদ্ধে লড়বে। বাকি আমেরিকার কথা বললে আমেরিকার সাথে পশ্চিমী দেশগুলির সাপোর্ট থাকবে। এখন আমাদের দেশ ভারতের কথা বললে, তাহলে ভারতের শত্রু চীন, আবার ভারত আমেরিকার দাদাগিরিকে ভালোভাবে নেয় না, এদিকে রাশিয়া আবার ভারতের বন্ধু, তাই আমেরিকার পক্ষ নিয়ে রাশিয়ার সাথে বন্ধুত্ব নষ্ট করতে চাইবে না ভারত। সেক্ষেত্রে ভারত নিরপেক্ষ থাকারই চেষ্টা করবে। সবশেষে এখানে পাকিস্তানের কথা বললে, সত্যি বলতে পাকিস্তান কাকে সাপোর্ট করবে এতে কারোর যায় আসে না, কারণ পাকিস্তান হয়তো যুদ্ধের আগেই দেউলিয়া হয়ে দাঁড়াবে, আর দেউলিয়া দেশ কোনো দেশকে সাপোর্ট করতে পারে এটা কি সম্ভব? তবুও বলছি, যদি সাপোর্ট একান্তই করে তাহলে চীনকেই করতে হবে, কারণ পাকিস্তানে আর কোনো রাস্তা নেই। কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হয়, যুদ্ধ বাধলে পাকিস্তান তখন হয়তো টাকা ধার চাইবে কার থেকে সেটা নিয়ে বেশি চিন্তায় পড়বে। তাহলে হয়তো পরিষ্কার হয়ে গেল তৃতীয় বিশ্বযুদ্ধ হলে কাদের মধ্যে হবে এবং কেন হতে পারে। এবার শেষ কথায় আসি, যুদ্ধ হলে শেষ পরিস্থিতি কি হবে। আমরা দেখেছি সাধারণ রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধের জন্য পুরো বিশ্ব জুড়ে আর্থিক মন্দা দেখা দিয়েছে, মুদ্রাস্ফীতি হয়েছে, সব দেশে জিনিসের মূল্য বৃদ্ধি হয়েছে। শুধু আমেরিকায় হয়তো এই যুদ্ধের জন্য লাভবান হয়েছে, কারণ ডলারের মূল্য অনেকটা বেড়েছে। তাই এখানে আমার বলতেই হয়, আমেরিকার কূটনৈতিক চ্যালে আমেরিকা হয়তো সফলতা পেয়েছে, কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধ হলে সেটা ভয়ানক রূপ নেবে, আর এতে আমেরিকাও রেহাই পাবে না, পুরো বিশ্বে হাহাকার লেগে যাবে, মানুষ খেতে
না পেয়ে মরবে, খুন ডাকাতি চুরি মাত্রা অতিরিক্ত হবে। সোজা কথা বলতে গেলে পৃথিবী ধ্বংসের পথে যাবে। আর পৃথিবী যদি ধ্বংস হয় সেটা একমাত্র মানুষের জন্যই হবে, মানুষই দায়ী থাকবে এই ধ্বংসের জন্য। আমি চাই না কোনো যুদ্ধ হোক, কারণ এতে কারোর ভালো হবে না। আমি জানি না আপনারা কি মনে করেন, আপনার যদি মনে হয় যুদ্ধ কোনো জিনিসের সমাধান করে না তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটি যদি আপনার একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আজ এখানেই শেষ করব, ধন্যবাদ।